হে জগতের আশেক ভক্ত, হে জগতের মুসলিগণ, হে জগতের সমস্ত ইবাদতকারী এবং হে জগতের সমস্ত জগৎবাসীকেই আমি আজকে সামনে রেখে কিছু আলোচনা করব। সে আলোচনাটি হলো যে একদল লোক শরীয়তের দৃষ্টি দিয়ে যখন তাকায়, তখন মারেফতের ইবাদতকারী, মারেফতের প্রেমিক, যারা হাকিকতের প্রেমিক, তারা তাদের চোখে নষ্ট মনে হয়। তো আজকের যে আলোচনাটি করব, যা দেখতে, যাহা শুনতে, যাহা মনে হচ্ছে, আসলে এর গোপন বস্তুটা কি, যে এই গোপন বস্তুটাকে আর আজকে বের করে আনব, সেই কথাটি হলো যে মারেফতে যে বিষয়টা, সেটা শরীয়তের ভিতর থেকে আমি মারেফতটাকে বের করে আনবো ইনশাআল্লাহ। তবে সেই শরীয়তের পেটের ভিতর থেকে সেই গোপন মারেফতটাকে বের করে আনতে হলে যে আলোচনাটি দরকার, আমি সেই আলোচনাটি করব। এই আলোচনার মাধ্যমে যেটা বোঝানো হবে যে মানুষে যা কিছু দেখে, যা কিছু শোনে, এই শরীয়তের দৃষ্টিতে দেখা এবং শোনার মাধ্যমে দেখা যায় একটা মানুষ অপরাধী, কিন্তু মূলত অপরাধী না, সেটা আজকে প্রমাণ করার জন্য আজ এই আলোচনাটি করব। হে জগতবাসী, যে সুপরিচিত একজন ব্যক্তি পৃথিবীতে ছিলেন, তিনি আল্লাহর একজন আউলিয়া, তিনি মনসুর হেল্লাস। এই মনসুর হেল্লাস, সে যখন বয়সে ছোট ছিল, তখন তার বোন তাকে নিয়ে যখন থাকতো বা একই বিছানায় ঘুমাতো, তখন ছোট ভাইকে নিয়ে যখন ঘুমাতো, তখন ওই ছোট ভাইকে বিভিন্ন মানুষেরা বলে থাকে, এই তুই কি জানিস রে, তোর যে বোন, তোর এই বোন তো ভালো না, তোর বোনের নাম হয়েছে আয়না বিবি, আয়না তো চকচকে দেখতে, কিন্তু তোর বোন তো উপরেও চকচকা নেই, ভিতরেও চকচকা নেই, সে তো নষ্ট হয়ে গেছে। তখন মানুষের কথা শুনতে 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 তখন মনসুর হেল্লাস কী করলেন, মনসুর হেল্লাস বলতেছে, তোমরা আমার বোনকে এমন কি খারাপ দেখেছো, আমার বোনকে খারাপ বলো কেন, আমার বোন আমাকে খুব ভালোবাসে, আমাকে খুব আদর করে। আরে তোরকে যে করতেছে আদর, তার ভিতরে আছে একটা বাদর, তুই কি জানোস যে তোর বোন যে কত খারাপ হয়ে গেছে। তখন কি হলো, তখন দেখা যায় যে মানুষ বলতে লাগছে যে তুই যে তোর বোনকে নিয়ে খাইতেছিস, থাকতেছিস, চলতেছিস, কিন্তু জানিস রাতের গভীরে তোর বোন কোথায় জঙ্গল দিয়ে চলে যায়। তখন তোর তার ভাই আয়না বিবির ভাই মনসুর হেল্লাস একদিন কি করলেন, যে ঘুমের ভান ধরে ঘুমিয়ে গেছে, রাতের যখন গভীর হলো তখন কি করল, সে আয়না বিবি আস্তে 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 উঠে দরজাটা আস্তে করে ভিড়িয়ে সে তো জঙ্গলের দিকে হাঁটা দিয়েছে। তখন মনসুর হেল্লাস ভাবতেছে যে মানুষ তো মিথ্যা বলে না রে, মানুষ তো সত্যই বলতেছে, আমার বোন তো হাঁটা দিয়েছে সে জঙ্গলের দিকে, যাই হোক আমি পিছনে পিছনে যাব। তখন তার আয়না বিবি তার বোন যখন জঙ্গলের ভিতর দিয়ে রওনা দিল, তখন এই মনসুর হেল্লাস পিছনে পিছনে হাঁটতে শুরু করলো। এরকম হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত যাচ্ছে। তখন কি হলো, তখন অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে এই মনসুর হেল্লাস দেখতে পাচ্ছে ওখানে 11 জন লোক সেই বনের মধ্যে বসা আছে। তখন এই দৃশ্য দেখে মনসুর হেল্লাস বলল, দেখি তারা কি করে। তখন কি হলো, যে এই মনসুর হেল্লাস একটা গাছের উপরে উঠে বসছে, বসে দেখবে যে কি করে। তখন কি হলো, ওখানে 11 জন, 11 জনের মধ্যে দেখা গেছে, সেই 11 জনের মধ্যে দেখা গেছে যে একজন বলতেছে, এই তোমরা এই রুটিগুলো বন্টন করো, আয়না বিবি এসে গেছে। তখন একজন কি করলেন, যে মোট কথা হলো যে অর্ডার দিলেন যে রুটিগুলো বন্টন করো, আয়না বিবি এসে গেছে, তার মানে যে সেই ব্যক্তিটি হলো এই 11 জনের গুরু, আর এই 12 জন হয়ে গেল এই আয়না বিবিকে নিয়ে, গুরুকে নিয়ে 13 জন।
তখন তারা যখন রুটি বণ্টন করতে শুরু করলো, তখন দেখতে পাচ্ছে যে রুটি হলো 14টি, কিন্তু রুটি তো 13টা হওয়ার কথা, কিন্তু রুটি একটা বেড়ে আসছে, রুটি 14টি হয়ে যাচ্ছে। তখন একজন ভক্ত বলতে লাগলেন যে হে গুরুজি, রুটি তো আমাদের 13টা গোনা ছিল, কিন্তু রুটি তো এখন একটা বেশি হইতেছে। তখন গুরুজি বলল, কে বলো, ভালো করে গুনে দেখো। তখন বলল যে 13 জনের ভাগে 13টি দিয়েছি, কিন্তু আরও একটি রুটি আমার হাতে। তখন গুরু তাই দেখলেন। তখন গুরুজি বলতে লাগলেন যে একটি রুটি যেহেতু বেশি আছে, তাহলে একটা মানুষও আমাদের আশেপাশে বেশি আছে। তখন বলতে লাগলো যে কই, আমরা তো দেখতে পাচ্ছি না। তখন সেই গুরুজি গাছের উপর দিকে তাকিয়ে দেখে একটি শিশু বাচ্চা গাছের আগায় বসে আছে আর বলতেছে, হে বাচ্চা নেমে আসো। বাচ্চাটি যখন নেমে আসলো, তখন সে বাচ্চাকে বলল, নাও বাবা তোমার ভাগের রুটি তুমি নাও। তখন আয়না বিবি বলতে লাগলো, না গুরুজি, সে যদি এখন এই রুটিটা খেয়ে নেয়, তাহলে সে এই রুটির মধ্যে আপনার যে ফায়াস, এতে কিন্তু আমার ভাই পাগল হয়ে যাবে। আমি আমার ভাইকে সহকারে নিয়ে যাই, আমি তাকে একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে খাওয়াব। তবে এই রুটিটি তার ভাইকে খেতে দিল না, কিন্তু ভাইকে বলে দিল যে ভাই, রুটিটা আমি রেখে দিলাম ঘরে তাকের মধ্যে, কিন্তু তুমি কিন্তু রুটিটা খেয়েও না, আমি তোমাকে একটু একটু করে খাওয়াবো, একবারে যদি খাও তাহলে সমস্যা হবে। তখন তার ভাই চিন্তা করলো, এই রুটিটা এত সুস্বাদু করে তারা খাইলো, এখন আমি একটু খেলে বা আমি রুটিটা খেলে নাকি কেমন হয়ে যাব, এটা কি ঠিক? তো এক সময় কি করলো, এই রুটিটাকে মনসুর হেল্লাস পুরোটা রুটি খেয়ে ফেললো তার বোনকে না জানিয়ে। তখন তো সে বলতে লাগলো, আয়নাল হক আয়নাল হক, তার মানে আয়না হক, তার মানে আয়না যেই দেশে যায়, যেখানে যায়, যা কিছু শিক্ষা নেয় তা হক, তার মানে আয়না হক আয়না হক। বলতে বলতে তার মুখ দিয়ে একদিন আয়নাল হক আয়নাল হক, তার মানে আমি হক আমি হক। তাহলে এই কথাগুলো শরীয়তের দৃষ্টিতে যেমন খারাপ হয়েছে, যে আমি আমার খোদা আমি আমার খোদা এরকম একটা শব্দ যখন মনসুর হেল্লাতের মুখ দিয়ে যখন বের হতে শুরু করলো, তখন শরীয়তের দৃষ্টিতে সে খারাপ হইতে শুরু করলো। তবে মূলত ঘটনাটি আজ যেটা বোঝাইতে চাইলাম, সেই ঘটনাটি কি, যে মনসুর হেল্লাস মানুষের কানাঘষার মাধ্যমে যা কিছু শুনেছে, শোনার পরে সে যখন নিজে দেখেছে যে ওখানে খারাপ কোনো কিছু নয়, সেখানে ভালো কিছু, তো এখন শরীয়তের দৃষ্টিতে কিন্তু এই জিনিসটা খুবই খারাপ দেখতে, কিন্তু সেখানে কিন্তু কোনো খারাপ কিছু নাই। তবে শরীয়ত কিন্তু সেই পর্যন্ত যাবে না, তবে এক দেশের পাপ আরেক দেশে পূর্ণ। তো এই কথাটি বলতেছি এই জন্য যে মানুষ আমার এই কথাটি শুনে যেন মারেফতকে করে মান্য। তবে হে জগতবাসী, আজকের এই আলোচনাটি করার যে মূল উদ্দেশ্য, যে শরীয়তের দৃষ্টি থেকে মানুষে যা দেখে যা বোঝে তা কিন্তু সঠিক নয়। তাই বলি কি, যে কারো বদনাম বা কারো খারাপ, কাউকে খারাপ বলার আগে তার একেবারে গোড়া পর্যন্ত যাওয়া উচিত, তার একেবারে সীমানার শেষ পর্যন্ত যাওয়া উচিত, দেখা উচিত যে আসলে এখানে খারাপ কি না, ভালো না মন্দ, এর আগেই ছড়িয়ে দেয় গন্ধ আর মানুষের মধ্যে ছড়িয়ে যায় দ্বন্দ্ব। তো যাই হোক, আজকে যদি আপনাদের এই আলোচনাটা শুনে ভালো লাগে, তবে আজকের পর থেকে একটা পথ বা একটা নিদর্শন আমরা পাইলাম, যে আমরা যদি কাউকে খারাপ কোনোভাবে বা খারাপ কোনো কিছু দেখি, তখন তারকে আমরা খারাপ না বলে তার শেষ পর্যন্ত আমরা জানবো, দেখবো, বুঝবো, এরপরে তাকে যদি খারাপ দেখি তখন তাকে খারাপ বলবো। হে জগতবাসী, তো আমার আলোচনা আজ এ পর্যন্তই। পরবর্তীতে এ ধরনের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই বলবেন, এবং এ ধরনের আলোচনা পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে আপনারা আমাদের ভালো ভালো চ্যানেলের ভালো ভালো ভিডিও পেয়ে যাবেন। তো আজ এই বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।